বজ্রপাতে আহত একই পরিবারের শিশু মহিলা সহ মোট তিনজন। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামী এলাকায়। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার বিকেল থেকেই গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা জুড়েও শুরু হয় তীব্র ঝড় বৃষ্টি সহ বজ্রপাত। সেই সময় মুঙ্গিয়াকামী এলাকায় নিজ ঘরেই ছিল বুদ্ধলক্ষ্মী দেববর্মা ও তার পুত্রবধূ সুরবালা দেববর্মা সহ বুদ্ধলক্ষ্মী দেববর্মার 13 বছর বয়সী নাতি পীয়ূষ দেববর্মা। কিন্তু আচমকাই তাদের বসত ঘরের উপর বজ্রপাত হয়। এই বজ্রপাতে গুরুতর আহত হয় ঘরে থাকা ওই তিনজনই। তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন এবং তৎক্ষণাৎ এলাকার লোকজন আহতদের উদ্ধার করে নিয়ে যায় মুঙ্গিয়াকামী হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়াতে সঙ্গে সঙ্গে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরিকালীন বিভাগে। উল্লেখ্য, গত একদিন পূর্বেও তেলিয়ামুড়া মহকুমায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছিল। গোটা রাজ্য জুড়ে একের পর এক বজ্রপাতে মৃত্যু ও আহতদের ঘটনায় জনমনে এক প্রকার চাঞ্চল্য বিরাজ করছে। যে ট্রান্সফার ফার্স্ট এড দেওয়া হয়েছে আমাদের বাড়ি মুঙ্গিয়াকামে, ঠিক আছে। একজনের এজ 13 ইয়ার্স, একজনের 65 ইয়ার আর একজন 36 ইয়ার। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।